নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। বর্ধমান সম্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের 9 নম্বর আসনের বিজেপি প্রার্থী শম্পা মণ্ডলকে কিডন্যাপ করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ করল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার মনোনয়নপত্রের শেষ দিন। খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলে 3 নম্বর সংসদের বিজেপি প্রার্থী নিখিল ঘোষ তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন। উত্তর দিনাজপুর জেলার গোগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আক্রান্ত হলেন 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলের তৃণমূলের উপপ্রধান ও তার স্বামী। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেলেন আদিবাসী দিনমজুর। আজকে বিস্তারিত খবরে, বর্ধমান সম্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী বর্ধমান নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। মন্ত্রীর পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা আগামী দিনই বলে দেবে। দুটো কাজ করে গেলাম, একটা আমার খাদ্য ভবনে গিয়ে, জেলা খাদ্য ভবনে গিয়ে আধিকারিকদের সাথে বসে পুরো সিজনে যে পুরোটা উঠবে, প্যাডি উঠছে, আর 10-15 দিনের মধ্যে উঠে যাবে, সেই পুরোটা কালেকশন করতে হবে। কেন আজকে যখন বর্ধমানে দাঁড়িয়ে যখন আমি এসেছি কথা বলছি, তখন 1630 টাকা থেকে 1670 টাকা ধানের দাম হয়ে গেছে। সরকার কিনতে পারছে না, সরকার কিনতে না পারলে সরকার হ্যাপি, খুশি যে ফার্মার দামটা পাচ্ছে, বাইরের দাম পাচ্ছে। তার একটা প্রোগ্রাম আমি তৈরি করে গেলাম। তারপরে সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে আমার বর্ধমানে সম্মেলনের জন্য মেনলি আসা। এটা আমাদের একটা বর্ধমানের সম্মেলনী আমাদের পুরো পুরুষ এখানে করে গেছে, কিন্তু সেটা মনে হচ্ছে যেন কোথায় গিয়ে আমার চমকে গেছিলাম বা আটকে গেছে, ওটা চমকে গেছে আটকে গেছে। মানে অ্যাক্টিভিটিস অনেকটা আমরা স্লো করে ফেলেছি, যে কোনো কারণে হয় আমরা অনেকে ব্যস্ত হয়ে গেছি কাজের মতো, কিন্তু যারা করে গেছিল সেটাকে তো আমাদের শেষ করে দেওয়া যাবে না। এই কাজের শেষটা দেখা যাবে, আমরাও চলে যাবো, তারপরের প্রজন্মের মানুষও এটা করবে, তারপরের প্রজন্ম করবে। এখানে আমাদের বিখ্যাত মানুষ, আমাদের শিক্ষা দিয়ে জগতে সরসীম দা রয়েছে, নতুন মল্লিক বললেন, দেবনারায়ণ বাবু রয়েছেন, সুশীল চৌধুরী বেঙ্গল রাইস মিলার ওরাই গিয়ে এসছেন। আমাদের বর্ধমান সঙ্গে কলকাতায় আমার একটা বাড়ি করছে, সবার বাড়ি আছে জেলার, যে বর্ধমানের বাড়ি নেই, সেই জায়গাটা সরকার দিয়েছে সরকারকে। এবং কলকাতায় এখান থেকে হায়ার এডুকেশন করতে যারা যাবেন থাকবেন, তারা কোথায় থাকবে? তারা ওইখানে গিয়ে বাড়িতে পরে থাকতে পারবে, থেকে ওখানে পড়াশোনা করলে পড়া শেষ হলে তারা চলে যান, তাদের নিজের যে যার জীবিকায় চলে যান। এখান থেকে কোনো চিকিৎসা করাতে কেউ গেলে তাকে হসপিটালে ভর্তি করলে তারা পেশেন্টরা কোথায় থাকবে? তারা ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে বর্ধমানে। কিন্তু বর্ধমান ওরিয়েন্টেড করছে তা না, বর্ধমানের বাইরেও যদি লোকেরা আমাদের হেল্প চায় আমার নিশ্চয়ই হেল্প করবে, সেইটা আমরা সূত্রপাত কিছু শুরু করছি। বর্ধমানে আমি সরস্বতী দাসের আবার আসবো, কথা বলবো পঞ্চায়েত নির্বাচনের পরে। আমরা বর্ধমানের কোচিং সেন্টার করতে চাই, আইআইটি যারা পড়াশোনা করবে, যারা জয়েন্টের পড়াশোনা করতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাদের প্রত্যেকের বর্ধমানে যদি আমরা চেষ্টা করি অ্যাডামাসকে নিয়ে আসা, বর্ধমানকে পাথফাইন্ডারকে নিয়ে আসা, তাদেরকে আমরা কোচিং করাবো বর্ধমানে। আমাদের মেয়েরা ছেলেরা দুর্গাপুর যাচ্ছে পড়তে, মা বাবা হাঁ করে দাঁড়িয়ে আছে, কখন ছেলে বাস থেকে নামবে, কখন ট্রেন থেকে নামবে, আবার বাড়ি পৌঁছাবে, অনেকে আবার কলকাতায় চলে যাচ্ছে পড়তে। তো তার একটি বর্ধমানের মধ্যে একটা কোচিং সেন্টার করতে পারি, কারণ বর্ধমানে অনেক জায়গা আছে, বর্ধমানে সলভেন্ট জায়গা। বর্ধমানে এখানে ডাক্তারের আমাদের মানে আমি আমার পরিবার দিয়ে বলছি, আমার পরিবারে 8 জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সবাই আছে। বর্ধমান খুব সলভেন্ট জায়গা, আমরা করতে পারছি না, আমাদের সব কিছু আছে কিন্তু করতে পারছি না। এই করার উদ্যোগটা শুরু করতে হবে সব শিক্ষাবিদদের, শিক্ষা জগতের মানুষকে। আমরা বলেছি পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা বর্ধমানের সংস্কৃতি মঞ্চে সবাইকে ডাকবো, অল ক্লাস অফ পিপলস যারা আসতে চায় কাগজে অ্যাড করে তাদের ডাকবো। দেখো ওইখানে একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে আমরা এই কাজটা শুরু করবো। অনেক কাজ আছে আমরা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
চোখ রাখবো পরবর্তী খবরে। শনিবার মনোনয়নপত্রের শেষ দিন খন্ডঘোষ ব্লকের সশঙ্গা অঞ্চলে তিন নম্বর সংসদের বিজেপি প্রার্থী নিখিল ঘোষ তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন। এদিন তিনি খন্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলামের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন সবুজ আবির খেলায় মেতে ওঠেন। যেভাবে উন্নয়ন হয়েছে আজকে আমরা ভুল বুঝেছিলাম, আজকে আমরা পুনরায় আবার আমাদের নিজের বাড়িতে ফিরে এলাম। আজকে যে আমার এই যে ভাই নিখিল ঘোষ, আমার এই ভাই যে নিখিল ঘোষ সশঙ্গা জিপি থেকে আমাদের কন্টেস্টিং করছিলেন, তো উনি আজকে ওনার সঙ্গে কথাবার্তা যখন আমি বললাম যে ভাই আপনি কী কারণে, নিশ্চয়ই আপনার গণতন্ত্রের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে যে আপনার রাজনীতি করার, কিন্তু আপনি কী কারণে গেলেন একটু যদি বলেন তাহলে আমরা আমাদের ভুলটাকে শুধরে নিতে পারবো। সেই জায়গায় ওনার সঙ্গে কথা বলে যে দেখুন এই এই ব্যাপার, আমি যখন ওনার সঙ্গে কথাবার্তা বললাম ওনার মনের মতো উত্তরগুলো যখন হলো, উনি তখন বললেন না ভাই আমি তোমাদের সঙ্গেই থাকবো, আমি এই দলেই ছিলাম, আজকে ভুল বুঝে আমাকে প্রভাবিত করে ভুল বুঝে আজকে আমাকে নিয়ে গেছিলো, আমি ঘরে ফিরে আসতে চাই, দিয়ে উনি নিজেই আজকে এই জায়গা থেকে উইথড্র করলেন এবং আজকে আমাদের সঙ্গে আবির খেলার সঙ্গে সাথী হলেন এবং আমরা মিষ্টি খেয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দতে করলাম এবং এইখানে আনন্দ উপভোগ আমাদের সমস্ত কর্মীরা যে রয়েছেন আজকে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করছি। কোন জায়গা থেকে দাঁড়িয়েছিলেন? আপনি কি কারণে ছিল কোন দলের হয়ে আপনি দাঁড়িয়েছিলেন? বিজেপি হয়ে আজকে তৃণমূলে যোগদান করলেন কেন? আমি আজ থেকে কুড়ি বছর আগে আমি তৃণমূল, বাবু ডাক্তার জানে, আমার ভাই বাবা জানে, আমরা কিন্তু থানায় ডেপুটেশনও দিতে গেছি, তখন দিদি আসেন নাই রাজ্যে, তখন থেকে আমি আছি, কিন্তু একটু ভুল বোঝাবুঝি বিভিন্ন কারণে একটু দলাদলি হয়েছিল। কাল থেকে কি আবার তৃণমূলের প্রচারে নামবেন? হ্যাঁ না হওয়ার আমি তো জয়েন করে দিলুম, আবার না হওয়ার না করার কিছু নেই, মানে আজ থেকে আর তৃণমূলে হয়ে কাজ করবেন। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের ৯ নম্বর আসনের বিজেপি প্রার্থী শম্পা মণ্ডলকে কিডন্যাপ করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ করল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার দুপুরে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি শুভেন্দু সরকার এইরূপ অভিযোগ তোলেন, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আজকে দক্ষিণ দিনাজপুর জেলায় নজিরবিহীনভাবে তৃণমূল কংগ্রেস তার নগ্ন চেহারাটা তুলে ধরেছে। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রার্থী বালুরঘাট জেডপি নয়ের শ্রীমতী শম্পা মণ্ডলকে রাত্রিবেলা ১২টার সময় শম্পা মণ্ডলের দাদা, যিনি কিনা তৃণমূল কংগ্রেস করেন বলে আমরা খবর পেয়েছি, এবং বিভিন্ন জেলা জুড়ে যে যারা গুন্ডামি করছে তাদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে বলে আমি জেনেছি, তিনি রাত্রি ১২টার সময় তার বোনকে এখান থেকে বাড়ি থেকে বাউল থেকে তুলে নিয়ে যায় এবং আজকে তাকে ভিডিও এসডি অফিসে এনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে নেয়। ভারতীয় জনতা পার্টি নমিনেশন পর্ব থেকেই একটা কথা পরিষ্কার করে বলছে যে এ জেলায় প্রশাসন এই প্রার্থীদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ, সেটা গতকাল আর একবার প্রমাণ করে দিল। আমি আপনাদের মাধ্যমে গোটা দক্ষিণ দিনাজপুরের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই নোংরামিকে রুখে দেওয়ার জন্য আপনাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে। আজকে শম্পা মণ্ডলকে শুধু নয়, পুরো জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির একাধিক প্রার্থীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আপনারা জানেন আমরাও প্রায় ২-২ আমরা ক্যান্ডিডেটকে জেলার বাইরে বা জেলা কার্যালয়ে রেখে তাদের বাড়ি থেকে অন্যত্র সরাবার ব্যবস্থা করেছি, আর তারপরেও আজকে এই জেলা পরিষদের এই প্রার্থীর এই ঘটনাটি ঘটল।
জমা দিয়েছি নংশ উদ্ধার করার জন্য। রাত 12টায় ওরা আমার বাড়িতে গিয়ে হামলা করে। কারা হামলা করে? তৃণমূলেরা। আমার দেওর দাঁড়াইছে তৃণমূল থেকে, আমাকে উদ্ধার করার জন্য 15,000 টাকা দিতে চায়। উদ্ধার করে নে, আমরা তোকে 15,000 টাকা দিচ্ছি, উদ্ধার করে নে। আমি বলছি না, আমি উদ্ধার করবো না। কেন আমি উদ্ধার করবো? বলছে না, এই আমার জায়গায় তুই দাঁড়াইলে কেমন হয়, তাহলে তোর কাছে উদ্ধার কর না। তুমি না উদ্ধার করবো, তখন ওরা আমাকে বললো তোকে যদি কেন্দ্রে গেলে তুমি নিয়ে যাই, তুই কী করবি? তোকে যদি আমার রাস্তাপথে আটকায় তুই কী করবি? এমন হুমকি দিচ্ছে, বলছে তুমি যদি রাস্তাপথে তোমাকে যদি আটকায় তাহলে তুমি কী করবে? তখন আমি বলছি ভয়ে, আমি বলছি হ্যাঁ নমিশন তুলবো, তোমরা যাও আমি তুলবো। বলছে তো মোবাইলটা নিয়ে যাবো, তখন আমার মোবাইলটা নিয়ে ওরা চলে গেছে। তারপর ওরা আমি যাবো বলছি, তখন ওরা চলে গেছে। তারপর আমি বাড়িতে তালা লাগাই দিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে অন্য বাড়িতে আমাদের দলের লোকের বাড়িতে গিয়ে রাত্রি আছি। হ্যাঁ, বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়েছে, আমার আশা 18 দিন হলো। এটা সম্পূর্ণ মিথ্যা, আমাদের লোকেরা এই ব্যাপারে কোনো জড়িতই নাই, আর আমি জানিও না। যদি উদ্যোগ করতো বা খননে হতো কোনো সকালবেলার থেকে বা কালকের থেকে, তাহলে আমি জানতে পারতাম। আমার লোক বা টিএমসির লোকেরা কেউ এর ভিতরে ইনভলভই না। তবে এইরকম অভিযোগকে আপনি কীভাবে দেখেন? এটা মিথ্যা বলা হচ্ছে। তবে উনি কি নিজের থেকে উদ্যোগ করে নিয়েছেন মনে করছেন? নিশ্চয়ই 100 বার দিয়ে একটা টিএমসির নামে দুর্নাম দিচ্ছে, যা বিজেপি প্র্যাকটিস, এটা ফ্যাক্ট। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার গোগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আক্রান্ত হলেন 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলের তৃণমূলের উপপ্রধান ও তার স্বামী। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। কি হয়েছিল এখানে? এখানে অনেক 50 জনের মতো গুন্ডা বাহিনী আসছিল। আমার টিকিট নিয়ে কেচাল। আমি কিন্তু আমিও তৃণমূল থেকে নমিনেশন করছি, আমাকে টিকিট দেওয়া হয় নাই এখনো। আমি এখন টিকিট চাই, আর ওদের আমি শাস্তি চাই। আমার বাড়িতে কেন গুন্ডা বাহিনী পাঠাবে? আমি তো এখনো তৃণমূলের ক্ষমতায় আছি, আমি তো প্রথম থেকে আছি। ওরা হলো 2.5 বছর হলো আসছে। আপনি প্রথম থেকে মানে প্রথম 5 বছর আগে থেকেই, 5 বছর 5 বছর হলো আমার আসার তৃণমূল। প্রথম থেকে আমি পুরানা তৃণমূল, আর আমার আমার সাথে এখন ওরা বেমানি করতেছে। ছিলেন আপনি উপপ্রধান? ছিলাম, প্রথম থেকে উপপ্রধান ছিলাম। আজকে কি করলো তারা এসে? আসে আজকে গুন্ডা বাহিনী পাঠাইছে, আমার মালিককে উঠা নিয়ে যাবে, নমিনেশন উইথড্রল করতে হবে। তারপর কি করলো? তারপরে হলো চাকু দিয়ে হাত কাটে দিল, বম টম সব ভাঙিয়ে দিল, যত খাবার জিনিস যাবতীয় সব ফেলে দিল। তারপর গুলি মারলো, উপরে একটা বাচ্চাকে গুলি লাগছে, তারপর নিচে এদিকে বাড়ির আশেপাশে সবাইকে গুলি মারছে। তো কি বলছে তারা? তারা এখন পুলিশকে তো বললাম, পুলিশ বলছে দেখতেছি ব্যাপারটা, পুলিশ আসলো। আমি পুলিশের কাছে আরও খোঁজ চাইলাম যে আমার বাড়িতে পুলিশ লাগবে কেন, আমি নিরাপত্তা চাই। তো আপনি তো তৃণমূল করেন? আমি তৃণমূল করি, আমার তৃণমূলে আমার সঙ্গে লাগছে। তো এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন? গোষ্ঠীদ্বন্দ্বই, ওরা চাচ্ছে আমার সিটটাতে ওরাই নিবে। আমার সিটটা যেহেতু আমি পাচ্ছি চান্স, আমি তো দাঁড়াবই, আমি কেন অন্যকে দিব? আমার সঙ্গে কিন্তু কোনোদিন বসলো না একদিনও, যে পরামর্শ করি অধিকার সঙ্গে, কেউ কিন্তু পরামর্শ করে নাই আমার সঙ্গে। ওরাই ওরাই প্রার্থী দিছে, ওরা কোনো দলের নিয়ম কানুনও করে নাই, বুথ কমিটি মিটিংও করে নাই, অমনি নমিনেশন জমা করছে। আর আমার স্বামীকে ভয় দেখাইছে, আমাকে ভয় দেখাইছে, পুলিশ ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, অন্যান্য ওদের ব্যক্তিগত ব্যাপার আছে, এগুলো আমি খতিয়ে দেখলাম, পুলিশের কাছে গেলাম, লাস্টে বড়বাবুকে বললাম যে কি আছে আমাকে দেখান, তারপরে আমি বিশ্বাস করব যে ওর নামে কি আছে না আছে। আর সবাইকে বদনাম করলো, সবাইকে বললো এই এই ব্যাপার আছে, ওই জন্য আমাকে টিকিট দিচ্ছে না। আর আমি এসে নির্দেশ আছে যে আমাকে টিকিট দেওয়ার দরকার, কিন্তু ওরা টিকিট দিচ্ছে না। ওদের তো আমি চিনি না, মুখ ঢাকে আসছিল। ওদের ওরাই পাঠাইছে, বুড়াদা, পুলকদা, অনন্যাদি, ওদেরকে দাদা বলেই সম্মান দিই, দিদি বলেই সম্মান দিই। আজকে আমি অনন্যাদিকে বললাম যে গুন্ডা বাহিনী আমার বাড়িতে পাঠাইলা, বলে কোন অনন্যাদি, এটা
রং নাম্বার আমাকে এরকম করে বললো। কি নাম আপনার? আমি আবার ঘরে ছিলাম, তো সবাই দৌড়ায় বাড়ায় গেছি, সবাই এসে দেখলাম যে গুলি, তখন ওরা দৌড়ায় চলে গেছে। ওই যে ই ছিল, রতন ছিল, কি নাম ও? আমি এখানে দোকানের আমার বাড়ির পাশে বসে তিন চারজন মিলে আমরা একটা আলোচনা করছিলাম, গল্প করছিলাম, বাড়ির পাশেরই লোক গল্প করছিলাম। হঠাৎ করে অনন্যা, পুলক আর বুড়ার নেতৃত্বে 25 জনের মতো গুন্ডা বাহিনী আসে, মোটরসাইকেল নিয়ে আসে, আমাকে একদম ধরে চাকু মারে। তারপরে আমি পালাতে যাই, জানের ভয়ে পালাতে গিয়ে পরে তখন ওরা গুলি আমাকে লাগেনি, আমার বাড়িতে গুলি করে, বাড়ির আশেপাশের বাড়িগুলোতে গুলি করে, আমার বাড়ির উপরের জানলা গুলি করে ফেটিয়ে দেয়। তারপরে উপরে যে আমার স্কুলের বাচ্চা বাড়িতে ভাড়া আছে, তাদের দুজনকে গুলি ছুঁয়ে চলে গেছে, জানলার কাঁচ ভেঙে গেছে। ভাঙার পরে কেন করছে তারা? সেটা হচ্ছে আমি বহুদিন যাবৎ তৃণমূল করছি, এবার আমাকে টিকিট দেবে না, আমার মিসেসকে টিকিট দেবে না বলে আমাকে বিভিন্ন দিক থেকে ভয় দেখিয়ে আমাকে মানে হেনস্থা করে ওরা আমাকে বাড়িতে বসিয়ে রাখতে চায় আর কি। এই নিয়ে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই এটা গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা নতুন, আমি পুরনো। এবার দিদির নির্দেশ যে পুরনো ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া যাবে না, পুরনো ক্যান্ডিডেটদের টিকিট দিতেই হবে, কিন্তু এরা দিদির নির্দেশ মানেনি। না মানার পরেও আমি অনেক এদের হাতে পায়ে ধরেছি দলের, তবু মানে বুড়া পুলক এরাই শেষ কথা বলে এরা আমাকে টিকিট দিল না। আমি তবু বাড়িতে চুপচাপ থাকার পরেও এরা আমার উপরে বিভিন্নভাবে অত্যাচার করতে গেছে, প্রাণের মারার হুমকি দিচ্ছে। তাহলে আপনি কি নির্দলে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি নির্দলে নমিনেশন করেছি। সেই নমিনেশন তোলার জন্য বিভিন্নভাবে আমাকে ভয় দেখাতে থাকে, বিভিন্নভাবে আমাকে হেনস্থা করতে থাকে। তারপরে লাস্ট অব দি আজকে পুলক বুড়া। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেলেন আদিবাসী দিনমজুর। উল্লেখ্য, তপন থানার অভিরামপুর এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর কাকাকে ভাইপোর টাকা চেয়ে না পেয়ে তার পেটে ভোজালে দিয়ে বেশ কয়েকবার কোপ মেরে পালিয়ে যায়। চিকিৎসকদের একটি দল জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। আমার চাকু মারিছিল, চাকু মারে আমার ভুঁড়ি বের হয়ে গেছিলো। তখন আমি গামছা করে বেঁধে হসপিটালে আসলাম স্যার। তখন আসার আমার যুক্তি হলো যে আমি বাঁচবো না, চলে যাই হসপিটালে, গেলে কিছু বাঁচতে পারবো। হসপিটাল আসলাম, তো আসতে গেটের সামনে বলতে সে ডাক্তার নাকি চিল্লার করল করছে, বাঁচি গেলি। এভাবে আমাকে লিফে উঠালো, উঠাই কথায় নিয়ে গেল, তখন আমার অজ্ঞান শেষ। এই দিয়ে এখন হসপিটালে আসে আবার নতুন জীবন ফিরে পেলাম। নাম আমরা ঘোচাতে পেরেছি। এই মুহূর্তে আমাদের জেলা হাসপাতাল, আপনারা নিজেরাই গর্বিত বোধ করবেন, স্টেটের মধ্যে লোয়েস্ট রেফারেল হাসপাতাল, এবং এটা আপনাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রীর গর্বের বিষয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার বাঁকুড়া জেলার রতনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর আসা মাত্রই
প্রায় হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থক বিজয় মিছিল করল। উল্লেখ, স্থানীয় তৃণমূল নেতা বলেন বিরোধীদের পায়ের তলার মাটি নেই, তাই তারা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর, বাঁকুড়া জেলার তালডাংরায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শনিবার সকালবেলা 50-60 জনের দুষ্কৃতীর দল হামলা চালায় বলে অভিযোগ, যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। চুর করলো তৃণমূল, প্রায় 10:40-10:45 হবে। আমার সঙ্গে আগে কেউ কোনো কথাও বলেনি, ওদের কোনো কোনো বক্তব্য ছিল কি না সেটাও জানায়নি। আকস্মিকভাবে 50-60 জন সশস্ত্র, প্রত্যেকের হাতে লাঠি বা অন্য অস্ত্র আছে, চুরি তরবারি ইত্যাদি। আমি জাস্ট খেয়ে, জামা কাপড় পরে খেয়ে বেরোবো, সেই মুহূর্তে দেখলাম ঢিল পড়ছে। এবং একসঙ্গে অনেকে ঢিল পড়লে যেরকম একটা তাণ্ডব হয় আর কি, সেরকম তাণ্ডব। আমরা কথা বল, কী ব্যাপার, তোমরা কোথা থেকে এসছো, কেন এসব করছো, মানে কোনো কোনো কথায় কর্ণপাত না করে একবারে ভাঙচুর করে গেল। আপনার থেকে কী কী কারা ভেঙেছে কি সন্দেহ অনুমান করছেন? তৃণমূলের ছেলেরা ভেঙেছে, এর মধ্যে বেশিরভাগটা আমার মনে হয়েছে যে তালডাংরার নয়, এরা বহিরাগত বিবর্ধা এলাকা। আমাদের এই সম্বন্ধে বলা কিছু নেই, ব্যাপারটা হচ্ছে যে সিপিএম পার্টির একটা নেশা যে কোনো কিছু ঘটনা ঘটলেই তৃণমূলের লোক দেখতে পায়, ওরা স্বপ্নও দেখে তৃণমূল তৃণমূল করে, এই হচ্ছে মূল জিনিস। আর এগুলো সব ভুল অভিযোগ, নিজেদেরই দলের গোষ্ঠী কন্দল বলতে পারে, এই হচ্ছে বিষয়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। একটি ক্লাবের উদ্যোগে জিটি রোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় শিবিরটি। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আনুমানিক 200 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের প্রতি বছরের মতো এবছরও আমরা গ্রীষ্মকালে যে একটা রক্তদান শিবির করি, আগের বছরও করেছিলাম, এবছরও তার সূচনা হলো আজকে। আর আমাদের রক্তদান শিবির প্লাস কালকে আমাদের সারা বাংলা সাংস্কৃতিক একটা অনুষ্ঠানে কম্পিটিশন হবে, এবং নবজাতক শিশু থেকে 14 বছর বাচ্চাদের কালকে ফ্রি চেক আপ আমরা একটা ক্যাম্প করছি। আর আমাদের প্রতি বছর গ্রীষ্মকালে আমাদের রক্তদানের শিবির করি, কারণ গ্রীষ্মকালে রক্তে আকাল পড়ে, গরিব মানুষের রক্ত অসুস্থর জন্য পাওয়া যায় না, সেজন্য আমরা এই বছর এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। আমরা প্রতি বছর যেমন 150 জনের মতো রক্তদান করা হয়, এবছর আমাদের টার্গেট করছি 200 জনের মতো টার্গেট নিয়েছি, আশা করি আমাদের ফুলফিল হয়ে যাবে। তো আমরা এই প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করছি, এই বছর সেই অনুষ্ঠান আমরা করছি। মানে কত বছর হচ্ছে আমাদের এই বছর রক্তদান? এই বছর আমাদের 14 বছর। রক্তদানকে মানে কোন উদ্দেশ্যে রক্তদানটা করা হয়? রক্তদান করছি আমাদের জনগণের গ্রীষ্মকালে রক্তের কাকালের জন্য চাহিদা মেটাবার জন্য আমরা এই রক্তদান শুরু করছি। আমরা প্রতি বছরই রক্তদান দিয়ে রক্ত দিয়ে থাকি, এবছর আমরা সেই জন্য গরিব মানুষের রক্তের সেবার জন্য আমরা রক্তদান শুরু করছি। মানে কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা আমাদের সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে এটা আমরা প্রতি বছর করে থাকি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ দিনাজপুর জেলায় হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চাহদপুর গ্রামে খাস জমি দখলদারদের প্রহারে আহত যুবককে মালদহ থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে রায়গঞ্জে মৃত্যু হলো। উল্লেখ, ওই যুবক রাতে চাহদপুরে বাড়ি ফেরার সময় প্রতিবেশী শত্রুপক্ষের হাতে প্রহৃত হন বলে অভিযোগ। ওখানে এসে যে একটা গোলমাল হয়েছে, আমি যে আমার কাছে যখন খবর যাই, আমি যখন আসি সেখানে পাড়ার লোকে যারা সাহায্য নেই, কারোর সাহায্য পায়নি, সবাই ওই পরিবার থেকে ভয় করেছে। এবং আমি যখন তবুও যাই সেখান থেকে, ঢুকতে না পেরে যখন চায়ের দোকানের পাশে গিয়ে দাঁড়াই, ওখানকার চায়ের দোকানদার সে একটা আজুল নামে ছেলে, ও আমাকে চার্জ করেছে, তোমরা ভ্যাস জমি নিয়ে তুমিও দিয়ে দাদা ইয়ে করো, তাই ইয়ে করো, আমাকে চার্জ করেছে। তখন বুঝতে পারলাম সে ভ্যাস জমিটা ও একটু ছেলে, একটু মারা যেহেতু রেস্টের অফিসের মোড়ি, সেই হিসাবে একটু কোর্টটা ইয়েতে যায়, ও একটু সাহায্য করে, তাতে বুঝতে পারলাম যে ওকে এই আক্রোশমূলকভাবে তাকে মেরে ফেললো। আমাকে যেটা চার্জ করেছে ফ্যাস্টের জায়গায়, জমি জায়গাটা নেই,
মানে জায়গাটা উপরে কারো দখল ছিল না? তারা দখল আমাদের ইয়েতে লোকেদের আছে, ওরা গ্যারেজের একটা ইয়ে করে, গ্যারেজের সৃষ্টি করে, এভাবে হামলা করে। তারপরে পেপার্স তো আমাদের দলের লোকে যেগুলো পার্টি খাচ্ছে তাদের আছে কিনা, এখন সেখান থেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তারপর আমি গিয়ে ভিতরে যে দেখি যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তখন আমি ওদেরকে বলি যে রুগীটা বাঁচাতে হবে, তারা আমাকে দেবে না। তারা বলতে কয়েকজন ছেলে আমাকে প্রোটেস্ট করে যে তুমি রুগীটাকে নিয়ে যেতে গেলে তোমাকে লিখিত দিতে হবে বা সালিসের দায়িত্ব নিতে হবে। আমি তখন একাই ছিলাম, আমি তখন সেই মুহূর্তে অবস্থায় একাই সিদ্ধান্ত না নিতে পারে আমার পাড়ার একটা ছেলে হামিদুর রহমান এবং আমাদের পাড়ার গোকর্ণ অঞ্চলের প্রধান তাকে ডাকিছি, তারাও এসে সেটাকে সুরা দায়িত্ব নিতে পারে। তখন আমি পুলিশকে জানাইছি, পুলিশ তখন এসেছে অনেক লেটে, এই করতে করতে প্রায় অনেক রাত্রি শেষের দিকে পুলিশ এসে, তখন পুলিশ এসে উদ্ধার করে তখন রায় হাসপাতালে পাঠিয়েছিল। আমি যখন আসি তখন জানা যায়, আমি ঘটনা এসে যখন দেখছি পুলিশ সামাল দেওয়া যাচ্ছে না, তখন পুলিশকে জানা হয়েছিল। পুলিশকে যে জিনিসটা জানার পরে ও বলছে যে এখন থেমে গেছে, তাহলে তুমি নিয়ে আসো। তখন আমাকে না দিয়ে অনেক টাইম কেটে গেছে, সেই টাইম কেটে যাওয়ার পরে তখন পুলিশ আসে, পুলিশ আসে তখন সেটাকে উদ্ধার করে, অজ্ঞান অবস্থা উদ্ধার করে আমরা তখন সেটাকে গাড়ি ভাড়া করে রায়গঞ্জে নিয়ে আসি। রায়গঞ্জে নিয়ে এসে তখন এখান থেকে আবার সেটাকে এফআইআর করে মালদায়। এই যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে কি কোনো পলিটিক্যাল ব্যাপার আছে? না না, পলিটিক্যাল কোনো ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার নেই। সোমবার রাত্রে চন্ডীপুর থেকে চহরপুরে ওর বাড়ি যাচ্ছিল, ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে চহরপুর, চন্ডীপুর গ্রাম থেকে 10:30 সময় বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার সময় চন্ডীপুর গ্রামের একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকান থেকে ওকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা পূর্ব আক্রোশমূলকভাবে, নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বেঁধে বেধরকভাবে তাকে মারধর করে। মোটামুটি ঘন্টা দুয়েক মারধর করার পর আমরা খবর পেয়েছিলাম, খবর পেয়ে ওখানে লোকজন যায়, তাদেরকেও বিবাদীরা ভিড়তে দেয়নি। সাবসিকুয়েন্টলি পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ যখন যায় ততক্ষণ অলরেডি আধমরা অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশের স্পটে ওই পেশেন্টকে রায়গঞ্জ হসপিটালে প্রথমে নিয়ে আসা হয়, তারপরে রায়গঞ্জ হসপিটালে যখন ভর্তি হয়নি, তারপর মালদা দিশারিতে দু তিন তিন দিন ছিল। আজকে মালদা দিশারি থেকে আমরা নিয়ে যাচ্ছিলাম শিলিগুড়ি, শিলিগুড়ি নিয়ে যেতে শিলিগুড়ি মোড়ে মারা গেছে। আপনারা কী চাইছেন? আমরা যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং তদন্তটা যেন পুলিশ প্রশাসন ভালোভাবে করে, আমরা সেটাই চাইছি। কারা মারল নাম জানি তো? মারল বলতে এফআইআরটা এই মুহূর্তে আমার কাছে নেই, উনি বলতে পারবেন, উনি ছিলেন, উনি কে কে মেরেছে উনি পরিষ্কার বলতে পারবেন। আমি নিয়ে এসেছি আজকে পোস্টমর্টম করাতে রায়গঞ্জ হসপিটালে, এখানে আজকে পোস্টমর্টমটা হবে না। থানায় কি অভিযোগ হয়েছে? থানায় অলরেডি অভিযোগ হয়েছে, 326 একটা মামলা স্টার্টও হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ জাসলের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা যায় বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এক যুবক, পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করে, শুক্রবার রাতে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়, অবশেষে অন্য গ্রামবাসীদের হাতে চোর সন্দেহে এসে ধরা পড়ে। আমি সকালবেলা উঠছি, উঠে দেখি যে মানুষটা শুয়ে আছে, শুয়ে আছে। তারপরে আমি কি কয় ঠেলায় কি করছি, পাড়ার লোককে ডাকছি, ডাকে মানুষকে ডাকে নিয়ে এসে মানুষ উঠালো, ঘুমাইছিল, ঘুমাই থাকে উঠানো। তখন এর আগে আমার বাড়ি আবার চুরি হয়েছে, চুরি হয়েছে চোর বলে তো বান্ধে রাখছিলাম। আবার লোকজন আসে, লোক মারা ধরা কেউ করে নাই, আমি রাগের ঠেলায় যেখান থেকে মাটি হলো আসিছি, ওই ডিগিপাড়া ওখান থেকে পুরা হয়ে আসিছি, তারপরে তো এদিকে চলে আসছে সবাই, তো ওইভাবে যে আমাকে পাবে তো পিটবে না বলো, তুমি বলো, তারপরে আমিও দৌড়াতে ধরলাম। তো ওই জন্য আমি বেশি না না, হাসপাতাল থেকে তুমি আসলে কেন? হ্যাঁ, হাসপাতাল থেকে হাসপাতালে ঝগড়া হয়েছে কার সাথে? ওই রাঘবপুরে এগুলোর সঙ্গে। কার সাথে? ওরা আটকায় থাকছিল। আচ্ছা, চারটার দিকে মোটামুটি এক বাড়িতে জল খাই আসছে উনি, জল খাওয়া ওই ছেলেটা, ছেলেটা জল খাওয়া আসার পর তারপরে আসে এখানে এসে ঢুকছে চারটার দিকে, চারটার দিকে দেখছিল, দেখে ওই বাড়িতে জল খাইছে, ওরা আবার ওই বাড়ি থেকে জল টল খাওয়া তারাই দিয়ে দিয়েছে, তারাই যাওয়ার পর এখানে আসে সাড়ে 5টার দিকে, মনে হয় এখানে এসে ঢুকছে, এখানে 5:30 এরা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পর
ধরা বসে ধরা করার পরে একে মারধর হালকা মতো একটু হয়েছে চোর ভাবে চোর ভাবে একটু দিছে বান্ডি টান্ডি রাখে এখন তারপরে গার্জিয়ান কল আসছে গার্জিয়ান আসে ওরা আসে এখন নিয়ে আর হসপিটাল থেকে পালায় আসলো হসপিটালে কি করতেছে এরা এতগুলা সিকিউরিটি গার্ড এত কিছু দিয়ে রাখছে আমরা ভাত দিতে গিয়ে এবার ভাত দিতে ঢুকতে দিলাম টাইম ছাড়া আবার রুগী কি করে পালায় আসে আবার দোতলা থেকে লাভ দিল তার হসপিটাল ধরে এখন পর্যন্ত খোঁজ করলো না হসপিটাল কি করতেছে এটাই আমাদের কাছে এখন দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট আনন্দ বার্তা ইংলিশ মিডিয়াম মডার্ন মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জেলা শাসকের ধারণা আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে পড়ুয়ারা আরও উপকৃত হবে এদিন স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেলা শাসক আমাদের ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা আছে আর এখন আমরা ক্লাস এলকেজি থেকে ক্লাস ফোর অবধি এখানে ক্লাস চালু করা হয়েছে এখন 400 বাচ্চা আছে আস্তে আস্তে এটা টুয়েলভ অবধি ক্লাস টুয়েলভ অবধি নেওয়া যাওয়া হবে আর তখন আমাদের ক্যাপাসিটি মিনিমাম 1200 হবে এর সঙ্গে একটা হস্টেলেরও পরিকল্পনা আছে শীঘ্রই আমরা রেজিডেন্সিয়াল হস্টেলের কাছে একটা নির্মাণ করব টোটাল 10 কোটি 25 লাখ টাকা দিয়ে এটা সরকার বানিয়েছে হস্টেলের জন্য আলাদা টাকা বরাদ্দ করা হবে তো বেসিক্যালি ধারণাটা হচ্ছে কি মডেল মাদ্রাসা তুলে ধরা ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা যেটা অন্য কোনোই প্রাইভেট স্কুল থেকে কোনোই মানে কম নয় যেখানে খুব ভালো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা মিডিয়াম থেকে শিক্ষা দেওয়া হয় কিন্তু খুব ভালো পরিমাণে আর আমাদের এই চেষ্টা আছে কি বাচ্চারা যে শিক্ষাটা যেখানে শিক্ষাটা দিচ্ছে তারা গিয়ে এমন শিক্ষাটা পায় যে ভারতে একটা বড় নাম করে আর চাকরি করা যায় একটা ভালো কোনো ব্যবসা করা যায় প্রফেশনে ঢোকা যায় সঙ্গে সঙ্গে শিক্ষার পরিমাণটা ভালো হতে হবে পশ্চিমবঙ্গ সরকার এটাই উদ্যোগ মডেল মাদ্রাসা কিছু জেলাতে করা হয়েছে বর্তমানে আপনারা দেখছেন কি এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে আর আমাদের এই প্রচেষ্টা থাকে যে মাদ্রাসাতে একদম আমরা বেস্ট এডুকেশন প্রোভাইড কম্পাউন্ডটা এর বাইরে আমাদের আমরা চেষ্টা করছি একটা হোস্টেলের নির্মাণ বাচ্চারা যারা যারা অ্যাপ্লাই করেছে তারা পড়ে তারা এখানে পড়ছে মাদ্রাসা মিডিয়াম থেকে পড়ছে আর মাইনরিটি বাচ্চাদের কোনো আছে আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারে যে কেউ অ্যাপ্লাই করতে পারে কিন্তু এটা মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা মাদ্রাসা বোর্ড থেকে যে সিলেবাসটা প্রেসক্রাইব করা হয় সিবিএসই সিলেবাসটা ফলো করছে আর যারা যারা অ্যাপ্লাই করবে তারা স্যার খরচা গভর্নমেন্ট স্কুলে সাধারণত খরচা লাগে না এখানেও কি সেই পদ্ধতি এটা ফ্রি অফ কস্ট হ্যাঁ প্রত্যেক বাচ্চার ফ্রি অফ কস্ট শুধু ফ্রি অফ কস্ট নয় ড্রেস বই ইত্যাদি সব কিছু আমাদের প্রোভাইড করা হচ্ছে রেজিডেন্সিয়াল হোস্টেল একটা নির্মাণ করা হবে এখনো মানে পরিকল্পনা রয়েছে আমরা জায়গা চিহ্নিত করছি তারপরেই সেটা বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জি ও সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মহকুমা এলাকায় নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম এর পাশাপাশি গুঞ্জরিয়া এলাকার দলীয় কার্যালয়ে বৈঠক করেন এদিন তিনি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা নির্বাচন কমিশন কি নিরাপত্তা মানুষকে দিয়ে তবে ভোট করতে চাইছেন না ভোটটাকে ব্যবহার করে মানুষকে আর নিরাপত্তাহীনতা ঠেলতে চাইছেন সুতরাং তাকে তো সুরক্ষা হবে কি না নিরাপত্তা হবে তার জন্য দায়িত্ব নেই কারণ তার নিজের গুন্ডা বাহিনী আছে মস্তান বাহিনী আছে যারা সারা বছর ধরে ধর্ষণ করছে হত্যা করছে খুন করছে লুট করছে চুরি করছে জোচুরি করছে মুখ্যমন্ত্রী তাদেরকে নেতৃত্বে আসনে পঞ্চায়েত তাদের হাতে বসাতে চাইছে তাদের হাতে এবং সেজন্যই তিনি কোথাও কোথাও সিভিক পুলিশকে র্যাশ সাজিয়ে কোথাও তৃণমূলের লোকজনকে পুলিশ সাজিয়ে একটা সাজানো ভোট করতে চাই উনি ভোট করতে চাননি উনি পঞ্চায়েত ব্যবস্থা চান না সমস্ত ক্ষমতা নিজের হাতে চান আর এই জন্যই আমাদের রাজ্যে যত বুথ আছে তার চেয়ে কম পুলিশ আছে কিন্তু পুলিশে যা আছেও সে পুলিশগুলো তো ঊর্ধ্বধারী তৃণমূল হয়ে গেছে তাদের অফিসাররা বেশিরভাগ তারাও কোনো কমেন্ট নেই সেখানে দাঁড়িয়ে তিনি আমাদের রাজ্যটাকে একটা সর্বনাশের পথে ঠেলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের গণতন্ত্রের চিতা সাজাচ্ছেন আর বিজেপিকে ডাকছেন মুখাগ্নি করার জন্য বলছি যে প্রচারে কেমন কি দেখছেন বাকি চলো হওয়ার সময় প্রচার উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট আনন্দ বার্তা ফিরলাম বিরতির পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম মুন্সী আজিজুর রহমান ঘটনাটি ঘটেছে নরজা সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এখন আমরা তো এসে এখানে ডেড বডি এটা পেয়েছি ভিতরে এখন কি হয়েছিল সেগুলো তো আমরা ছিলাম না আর ঘটনাটা ঘটেছে নরজা আর নতুন গ্রামের মাঝখানে যে ফাঁকা মাঠটা আছে মাঠের কি নাম যে মারা গেছে
আজিজুর রহমান, মুন্সি আজিজুর রহমান। সে কোথা থেকে কোথায় যাচ্ছিল? বর্ধমান থেকে বাড়ি ফিরছিল। সাইকেলে না গাড়িতে? গাড়িতে। কি উদ্দেশ্যে এসেছিল এখানে বর্ধমানে? ইনি কি কাজ করতেন? যে গাড়ি মেরেছে সে গাড়ি কি ধরা পড়েছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো ওলাই চণ্ডী পুজো। বোরহাট কালীতলায় অনুষ্ঠিত হয় দেবীর আরাধনা। পুজো উপলক্ষে ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে। পুজো ঘিরে ভক্তদের উদ্দীপনা ফুটে ওঠে। পুজো হচ্ছে এটা, আজকে এটা বোরহাট সর্বজনীন ওলাই চণ্ডী পুজো হচ্ছে। এটা প্রতি বছরই হয়, এটা বৈশাখ মাসেই হয় এবং এলাকার মানুষজনকে নিয়ে। কত বছরের পুরনো পুজো এটা? প্রায় আপনার 80 বছরের পুজো। পুজোর একদিনের পুজো? এটা পুজোটা একদিনের পুজো। আরতি এবং যেটা বলিদানের ব্যাপার থাকে সেটা, এরপর আপনার হোম, তারপর প্রসাদ পুজো, এটাই মূল প্রোগ্রাম। মানে একদিনেরই পুজো? একদিনেরই। কত বছর ধরে করে আসছেন এটা? এটা প্রায় 80 বছর। কি নাম এই জায়গা? এটা বোরহাট কালীতলা এবং এটা বোরহাট সর্বজনীন আয়োজন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার সিউড়ি রোডে আউশ গ্রামের কাছে পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক লরি চালকের। একটি ধান বোঝাই লরির সঙ্গে আরেকটি লরি সংঘর্ষে ধানের গাড়ির চালকের মৃত্যু হয়। ধানের লরিটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ দুই লরিকেই আটক করেছে। ঘটনাটা ঘটেছে গোবিন্দপুর থেকে গুসকাল রোডে শিববাটি বলে একটা মোড়ে। কিভাবে দুর্ঘটনা ঘটলো? ঘটনার কারণ হলো যে আমার এলাকায় একজন ড্রাইভার ধানের কোথায় বাড়ি বেরেন্ডা, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে পৌঁছালাম। এসে দেখলাম যে হিটাহাটিতে যে একটা গাড়ি, এলপি গাড়ি, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং বডিতে মেরে আমার তেল ট্যাঙ্ক দিতে মেরে রাস্তাটা আগুন মারা যায়, গাড়িতে আগুন লেগে যায়। আগুন তো এই ঘটনায় কি কেউ আহত হয়েছে বা কেউ মারা গেছে? ড্রাইভার আহত হয়েছে, একজন মারা গেছে। হ্যাঁ, গাড়ি চালক তার নাম চিতা মার্ডি। হ্যাঁ, চিতা মার্ডি। বাড়ি বেরেন্ডা। আর এই যে NH2B-র ওপরে বারবার যে দুর্ঘটনা ঘটছে, পুলিশ যে যান নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেডও করছে এবং স্পিড ব্রেকার করছে, এটা নিয়ে কী বলবেন? প্রশাসনের কোনো ত্রুটি নেই। প্রশাসন তো প্রত্যেক গাড়ি স্ট্যান্ড ধরে বসে নেই, ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভার ঘুমিয়ে গেছে, ভরে দিলে ঘুমানোর জন্যই দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার ঘুমানোর জন্যই ঘটনাটা কটা নাগাদ ঘটেছে বলে মনে? ঘটনাটা ঘটেছে প্রায় ওই 3:10-15 নাগাদ হবে। আউশগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির গুপ্তিপাড়ায় STKK সড়কে পূর্ণাথি বোঝাই একটি 407 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যাত্রীদের অভিযোগ, গাড়ির চালক ফোনে কথা বলতে বলতেই গাড়ি চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটে। 21 জন পূর্ণাথি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার কাছে যাচ্ছিলাম সমুদ্রপথ থেকে, 20 জন তো গাড়িটা স্পিডে ছিল হালকা, আর সামনে যে ছিল সে নাকি বলছিল ড্রাইভারের এক হাতে ফোন ছিল, ফোনে কথা বলছিল, আর হাতে স্টিয়ারিং ছিল। গুপ্তিপাড়া জাস্ট যখন ঢুকেছি তারপরে গাড়িটা মানে হালকা আপনার বাঁ দিকে টান নিয়ে নেয়, নিয়ে কাদা ছিল তো কাদার উপর দিয়ে যখন গাড়িটা যায় তখন আমরা যে পিছনে ছিলাম সবাই ভয় পেয়ে যাই, যে তারপরে গাড়িটা ডান দিকে টান নিয়ে পুরো পাল্টে মারে যায়। রাস্তায় কোনো গাড়ি ছিল না, শুধু আমাদেরটাই ছিল ঢাকা রোড, মানে একটা ফোন ছিল, একটা স্টিয়ারিং ছিল, তার জন্য এই ঘটনা। তাছাড়া ঘটবে কেন? ঢাকা রোড কোনো কিছু গাড়ি নেই, পুরো হাই রোডের মধ্যে গাড়ি চলছে।
আমরা সবাই এখানে আছি এখনো হাসপাতালে আমাদের ট্রান্সফার হয়ে গেছে, যার মেনেজার আছে, আস্তে আস্তে যাচ্ছে, হঠাৎ করে দেখি গাড়িটা বেশ যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, হঠাৎ করে দেখি গাড়িটা মানে বাঁ দিকে পড়ে গেছে খালে, যেতে যেতে আমাদের গাড়িটা ডান দিকে পড়ে গেছে, তখন আমরা সব পড়ে গেছি। আমরা 20 জন ছিলাম, মনে হয় 3-4 জন বাদ দিয়ে 15-16 জন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া সোনামুখী ব্লকে প্রেমে প্রত্যাখ্যান হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক তরুণী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় এক যুবকের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, ওই যুবক প্রেমের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, পরে ওই যুবক বিয়ে করতে অস্বীকার করায় ওই তরুণী আত্মহত্যা করার চেষ্টা করে। দায়ী প্রশাসন বা ছেলের বাবা মা বা ছেলে, আমি এদের কঠিন থেকে কঠিন সাজা চাই। আমি আমার মেয়ের যা অবস্থা, আমি মেয়ে বাঁচবে কিনা জানি না। এই যে এখন আবার বাঁকুড়া নিয়ে চলে যাচ্ছি, এক জায়গা থেকে নিয়ে গেছিলাম সেখান থেকে ফেরত দিয়েছে। আমি গরিব মানুষ, কিন্তু মোটামুটি করে সংসার চালাই, আর এইরকম বড় লোকে আমার এইরকম অত্যাচার করলো। আর পুলিশকে কি করেছে জানি না, পুলিশ ওদের ফরেই সবসময় বলে গেছে, মেয়ের ফরে একটু বলেনি, ছেলেকে ধমকায়ও না, কিছু করেনি, খালি ওই মেয়েটাকেই খালি দোষারোপ করে করেছিলাম, সে করেনি, কোনো ট্রিটমেন্ট নেয়নি। এখন আর আমি কি করেছে তা আমি জানি না, আমি মেয়ে নিয়ে ব্যস্ত আছি। মেয়ে বেশি কীটনাশক খেয়েছে ধানের। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দবার্তা। একটি নাইট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো বীরভূমের রাজগ্রামে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী দলকে নগদ 10,000 টাকা সহ ট্রফি এবং বিজিত দলকে নগদ 6,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয়। খেলাটা মোটামুটি আমরা 2008 সাল থেকে করেছি। আজকের খেলার প্রাইজ মানি উইনার টিমকে আমরা 10,000 টাকা এবং ট্রফি, এবং রানার্স টিমকে 6,000 টাকা এবং ট্রফি দিচ্ছি। ওইখান থেকে ইশারা করে বললাম, প্রত্যেক বছর খেলা হয়? হ্যাঁ, প্রতি বছর খেলা হয়। আপনি এই খেলাতে কি আম্পায়ার? আমি তো অবশ্যই আম্পায়ার এবং এই টিমেরই একজন সদস্য। ক্লাবটার নাম কি? রাজগ্রাম ট্রিপল এক্স স্পোর্টস ক্লাব। আপনার নাম? আমার নাম সোহেল। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। চক্রবর্তী, অন্যান্য খবরে, আর রাত্রেবেলা দুষ্কৃতীগুলো আসছিল আমাকে তোলার জন্য, অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, হ্যাঁ, বম ছিল, হাতিয়ার ছিল, পিস্তুল ছিল, এগুলা সব লেগে এলে এলে ঠিক ছ আমাকে এরা আমনি পাড়ার সব কই, আমরা তোমাকে বলকে যে তো ভাগি যাও, আমরা ধাওয়া দিলে এলে আমরা ভাগি গেলি, গ্রামবাসীরা সব কই আবি কিনি, আমরা বাঁচিলকে ওই সব আমাদের পাড়ার যেতনা মা বোন দিদি ছোট ভাই বন্ধু মানে যেতনা ছোট বাচ্চা ভাস্তা ওস্তা সব কই আমরা সেফটি করলা, রাতি প্রোগ্রাম শুতেলে আমরা আমি ভাগে বেড়াচ্ছি, ঠিক আছে, এরকম আমার পিছনে লাগিয়ে গেছে গুন্ডা দুর্নীতি। আমি বিজেপি প্রার্থী, ভারত জনতা পার্টি, হ্যাঁ, ভারত জনতা পার্টিকে নিয়ে আমি নামছি, হ্যাঁ, এ বলে আপনি, হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি, আমরা যে এখন থাকবো কীভাবে থাকবো, আমরা নিরাপত্তা চাই কিছু। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে পুলিশ আসছিলো, ও গাড়ি নিতে আসছে, আমি তখন বাড়িতে নেই, বাড়ি ছাড়া আমি, ঠিক আছে, তারপরে বাড়ি ছাড়া ছিলাম। এখন আমাদের গ্রামবাসীরা যত আছে জনসাধারণ ভাই বন্ধু এরাই সব দেখছে। কালকে হয়েছে মানে আমি বোগ্রামে ছিলাম, বোগ্রামের ন্যাশনাল মেডিকেল, মেডিকেলের সামনে দেখি যে এরকম 20-25টা বাইক নিয়ে সবাই আসলো, আসার পর দেখি অনেকে আবার এই উঠায় উঠায় মেশিনও দেখাচ্ছে,
বলছে যে না নমিনেশন উইথড্র করে নিতে হবে। তাই বললাম আরে ভাই নমিনেশন উইথড্র কেন করতে হবে, তাহলে সংবিধান কোথায়, গণতন্ত্র কোথায়? তোমরা বলতেছো যে না দিদির অর্ডার একটাই সিম্পল ছাড়া আর থাকবে না কিছু, তাহলে এটা কেমন কথা হলো? তাহলে মানুষের স্বাধীনতাটা কোথায়? তাহলে তো সংবিধান বলে তো আর কিছু নাই, তাহলে আমরা কি করব? তো বলে যে না ওলে কোনো কথা শুনবো না, আপনাদের তুলে নিতে হবে। এই সব হয়ে আমার ওখান থেকে বের হয়ে যায়, ওইদিকে আবার গুলিগুলাও করলো, করে টরে চলে গেল। যাওয়ার পর কিছুক্ষণ পর আবার আমাদের এই গ্রামে আসছে, আসার পর তখন এই গ্রামে যখন আবার এই বিজেপি প্রার্থী একেও যখন ইয়ে করছে, আমারও ওটা জানাজানি হয়ে গেছে চারিদিকে। হওয়ার পর তারপরে এখানে গ্রামবাসীরা মিলে তাদের ওই মস্তান বাহিনী যারা আসছে তাদেরকে সব আটকাইছে। আটকানোর পর এগুলো কারা করে গেছে, কোন দল থেকে? এরা ওই টিএমসির লোকজন। আচ্ছা আপনার উপরেও আক্রমণ চালিয়েছে? হ্যাঁ আমার উপরেও আক্রমণ চালা। আপনি কোন দলের প্রার্থী? আমি হচ্ছে জোট প্রার্থী, কংগ্রেস সিপিএম জোট প্রার্থী। এখান থেকে আমাকে সিপিআইএম থেকে প্রার্থী করছে, জোট প্রার্থী থেকে। তারপর কি মানে এরা কি আপনাদেরকে বাঁচিয়েছে? হ্যাঁ এলাকাবাসী বাঁচাইছে, এলাকাবাসী না হলে আমরা বাঁচবো কোথার থেকে বলেন? এরা এদের যা তাণ্ডব, এরা যা শুরু করছে, গ্রামবাসীরা এটা রুখে দাঁড়াইছে। দাঁড়ানোর পর তারপরে তো আমরা রেহাই পাইছি। আর এই যে কটা বাইক দেখা যাচ্ছে কেন, এই যে দুটা বাইক এরা ছাড়ে ছুড়ে ভাগে গেছে, তারপর একজন বয়স্ক লোক ছিল তাকে ছেলেরাই এরাই হাত পাও ধরছে, তখন এরা ওই দিক থেকে বার করে। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান সম্মেলনী আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের 9 নম্বর আসনের বিজেপি প্রার্থী শম্পা মণ্ডলকে কিডন্যাপ করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার মনোনয়নপত্রের শেষ দিন, খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলে 3 নম্বর সংসদের বিজেপি প্রার্থী নিখিল ঘোষ তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন। উত্তর দিনাজপুর জেলার গোগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আক্রান্ত হলেন 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলের তৃণমূলের উপপ্রধান ও তার স্বামী। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেলেন আদিবাসী দিনমজুর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।